দেখেন এই ডকুমেন্টটাকে কন্ট্রোল চেপে মাউসের হুইল সামনে পেছনে ঘোরালে জুম বড় ছোট হয়। কি হয়? আমরা যদি একটা মাইক্রোসফট ওয়ার্ডের পেজ ওপেন করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাউসের হুইল সামনের দিকে ড্র্যাগ করি, এটা জুমটা বড় হবে, পেছনের দিকে সুইপ করলে জুমটা ছোট হবে। এটা এখান থেকেও করা যায়। এই যে এখানে প্লাস, দেখেন এই যে কর্নারের মধ্যে প্লাস দিলে জুমটা বড় হবে, মাইনাস দিলে জুমটা ছোট হবে, অথবা টেনে এদিকে টানলে বড় হবে, এদিকে টানলে ছোট হবে। আমরা অনেকভাবেই করতে পারি, অথবা আমরা চাইলে এখানে লিখে দিতে পারি কত পার্সেন্ট করব। অনেকগুলো ওয়ে আছে। আমরা সবথেকে সহজ হচ্ছে কন্ট্রোল চেপে সামনের দিকে ঘুরায় যাওয়া। এরপরে আমরা এখান থেকে কোন ফন্টে কাজ করবো সেটা ফিক্স করবো কন্ট্রোল এ দিয়ে। এখানে ক্লিক করে কন্ট্রোল এ, কন্ট্রোল এ মানে হচ্ছে সিলেক্ট অল, এইটার ভেতরে যত ডকুমেন্ট আছে সব সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ফন্ট সিলেক্ট করবো টাইমস নিউ রোমান অথবা এরিয়াল। আমরা চেষ্টা করবো টাইমস নিউ রোমানে করতে, এটা স্ট্যান্ডার্ড সুন্দর ফন্ট, ঠিক আছে। টাইমস নিউ রোমান সিলেক্ট করে এবং ফন্ট সাইজ করে দিব 14, এটা স্ট্যান্ডার্ড সাইজ। দেন এই দুইটা কাজ শেষ করেছি। কি কি করেছি? ফন্ট সিলেক্ট করেছি আর ফন্টের সাইজ নিয়েছি। তৃতীয় কাজ হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফের মধ্যে এই জায়গা, এই জায়গাটার মধ্যে এইটা দেখেন লেফট সেন্টার রাইট জাস্টিফিকেশনের পরে এই যে এখানে ট্যারো আছে, এখানে ক্লিক করে লাইন স্পেসিং অপশন, এখান থেকে এসে আমরা লেফট ইনডেন্টিং রাইট ইনডেন্টিং এই দুইটা দেখবো জিরো আছে কিনা। যদি জিরো থাকে ওকে, বিফোর এবং আফটার দুইটা জিরো আছে কিনা দেখবো। দুইটা কি জিরো আছে? তাহলে আমরা এটাকে জিরো করে দিব, বুঝে গেছে। দেন এখানে দেখবো লাইন স্পেসিংটা সিঙ্গেল আছে কিনা, তাহলে আমরা কি দেখবো ইন্ডেন্টেশন লেফট রাইট জিরো আছে কিনা, স্পেসিং বিফোর আফটার জিরো আছে কিনা, এবং লাইন স্পেসিং সিঙ্গেল আছে কিনা। এটা ডিফল্ট মিনিমাম, এটা এইরকম কাজ করতে হলে, রেগুলার কাজ করতে হলে এটা থাকতে হয়। এটা ওকে করে দিলে সেটিং হয়ে গেল। এখন যদি আপনি আপনার পার্সোনাল কম্পিউটারে রেগুলার এই সেটিংয়ে কাজ করতে চান দেন ডিফল্ট সেট করে রাখবেন। এই সেটিংটা করে ডিফল্ট করে দিলে ভবিষ্যতে নতুন একটা পেজ ওপেন করলে আর এই সেটিংটা বারবার করতে হবে না। আর আমরা কেন ওই মেশিনগুলোতে এই কাজগুলো করাই দিই না? ওই মেশিনগুলোতে করবেন না, বাসায় করবেন। কেন এটা ডিফল্ট সেটিং হয়ে থাকলে স্টুডেন্ট তখন বুঝবে না, এই জিনিসটা শিখতে পারবে না যে আসলে ডিফল্ট সেটিং হলে কী হয় এবং রেগুলার সেটিংয়ে কী করা থাকে। কম্পিউটারের ডিফল্ট সেটিং ওটা থাকে, বাট আমি চাইলে এটাকে ডিফল্ট করতে পারি যে সেটিংটা এখন করেছি, কিন্তু সেটিং তো আরও আছে। পেজ সেট আপ করতে হবে, পেপার সাইজ নিতে হবে, মার্জিন করতে হবে, সেটাও ডিফল্ট করা যেতে পারে, করা যেতে পারে না। আমরা এখানে একটা ডিফল্ট করলাম না, ওকে করলাম, যাতে পরবর্তীতে আমার সেটিংটা আবার আরেকজনকে দেখানো, ঠিক আছে। দেন এখানে তিনটা কাজ কি কি করলাম, ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ চেঞ্জ এবং হচ্ছে লাইন স্পেসিং, মনে থাকবে না। দুই নম্বর কাজ হচ্ছে পেজ সেট আপ। পেজ সেট আপে এসে আমরা প্রথমে করব পেপার সাইজ, কি সাইজের পেপারে কাজ করব। আমরা কি সাইজের পেপারে কাজ করি? A4। তাহলে এখানে A4 আছে, A4। দেন আমরা অরিয়েন্টেশন করব, অর্থাৎ পেজটা আমরা এভাবে লম্বালম্বি কাজ করব নাকি আড়াআড়ি কাজ করব। এই লম্বালম্বি পেজকে আমরা বলি পোর্ট্রেট, আর আড়াআড়ি কাজকে আমরা কি বলি ল্যান্ডস্কেপ, ঠিক আছে। এই যে অরিয়েন্টেশন, তাহলে প্রথমে করলাম সাইজ A4, দেন পরে আমরা কি করব অরিয়েন্টেশনে যেটা দরকার আমরা পোর্ট্রেট করাই আছে, ওকে। দেন তারপরে হচ্ছে মার্জিন। মার্জিন হচ্ছে একটা ডকুমেন্টের উপরে নিচে বামে ডানে কতটুকু জায়গা রেখে আমরা কাজটা করতে চাই, তাই না? আপনি যদি কোনো মার্জিন না রাখেন, ডিফল্ট না রাখেন, আপনি বুঝবেন না যে আমার কতটুকু রাখা দরকার। এখন মনে করেন আপনি একটা অফিসিয়াল কাজ করতে গিয়েছেন, সেখানে এই উপরের এই অংশটুকু হচ্ছে প্যাক, আপনি উপরে মার্জিন রাখেননি 1.5 ইঞ্চি, এখানে কিন্তু 1.5 ইঞ্চি মতো জায়গা আছে, তাহলে আপনার লেখাটা প্রিন্ট আউট শুরু হবে এখান থেকে, তার মানে আপনার এই ভেতরে প্রিন্ট আউটের উপরে প্রিন্ট হবে না। তার মানে সেটিং শেখাটাও জরুরি, অর্থাৎ আপনার মার্জিন সেটিং শেখাটাও জরুরি। মনে করেন আপনি একটা দলিলে প্রিন্ট করতে চাচ্ছেন, দলিল দেখেছেন আপনারা, জমির দলিল একটু লম্বা হয়, লম্বা হয় না, মানে এই লম্বা দলিলটার মধ্যে উপরে 4.5 ইঞ্চি একটা স্টিকার থাকে, দেখেছেন। আর দলিলে প্রিন্ট করার সময় অবশ্যই বাম দিকে 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা রাখতে হবে, এইদিকে কেউ রাখে না, এইদিকে রাখতে হয়। কেন রাখতে হয় আপনারা জানেন? কিন্তু শর্ত আছে, আমরা যে উপরে নিচে ডানে বামে মার্জিন রাখি যে কোনো ডকুমেন্টসে, কেন রাখি? এই জন্য না যে সুন্দর লাগবে, এটা যুক্তিসঙ্গত অনেক কারণ আছে। এখানে সিল বসাতে হয়, ফরওয়ার্ডিং করতে হয়, একজনকে ট্রান্সফার করতে হয়, একজনকে দায়িত্ব হস্তান্তর করতে হয়, এই কাগজটার উপরে সেই সিলগুলো বসে বাম পাশে। আবার এখানে যে মার্জিন আমরা 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চির মধ্যে 1/2 ইঞ্চি কিন্তু গ্যাপের পজিশন,
গ্যাটার পজিশন একটা নতুন শব্দ না, গ্যাটার পজিশন হচ্ছে যে বাইন্ডিং এর অপশন, যেটুকু ওয়েস্টেজ থাকবে অর্থাৎ আপনি স্ট্যাপল করলে যেটুকু আপনার ভেতরে পড়ে যাবে এটা বলে গ্যাটার। বুঝতে পারছেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো আপনি এখন অফিসিয়াল একটা কাজে গেছেন, আপনি 1 ইঞ্চি মার্জিন রেখে দিয়েছেন, প্রিন্ট আউট করে দিয়েছেন, এখন সেটা একটা স্ট্যাপল আপনি পাঞ্চিং করে ফাইল আপ করার পর দেখা যাচ্ছে ডকুমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না, এইভাবে দেখতে পাচ্ছেন। তার মানে আপনার যখন এরকম পাঞ্চ করতে হবে অবশ্যই এদিকে আপনাকে 1 ইঞ্চি রাখতে হবে, 1.5 ইঞ্চি মার্জিন রাখতে হবে। যে সমস্ত অফিসগুলোতে ফাইল বাম পাশে পাঞ্চিং করতে হয় সেই ফাইলগুলো আমরা কত ইঞ্চি রাখবো? 1.5 ইঞ্চি মনে থাকবে না? পাঞ্চ করতে হয় মানুষের অনেক ফাইল, এটা পাঞ্চ করতে তখন দেখবেন যে প্রায় 1/2 ইঞ্চির থেকে বেশি পড়ার পর্যন্ত জায়গা এটা ফাইলের ভেতরে ঢুকে যাচ্ছে। সুতরাং এটাকে আপনাকে 1.5 ইঞ্চি করতে, যদি আপনি এরকম স্ট্যাপল করতে হয় অবশ্যই 1/2 ইঞ্চি জায়গা রেখে আরও 1 ইঞ্চি মার্জিন রাখতে হবে। কিন্তু যদি এমন হয় প্লেন শিট জাস্ট একটা অ্যাপ্লিকেশন, তখন আপনি চারদিকে 1 ইঞ্চি রাখলেই না, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখি কাস্টম মার্জিনে যাব। এখানে সেট করে দেওয়া আছে নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর। আমরা কাস্টম মার্জিনে গেলে আমাদের ইচ্ছা মতো সেট করতে পারবো যে আমরা টপে কতটুকু রাখবো, বটমে কতটুকু রাখবো, লেফটে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, গ্যাটার পজিশন কতটুকু রাখবো। এই যে কিছুক্ষণ আগে বললাম গ্যাটার, গ্যাটার কি তাহলে? যেটুকু অংশ বাইন্ডিং করার পর হাইড হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমরা গ্যাটারটা কোন দিকে রাখবো সেটা একটা বিষয় আছে। আমরা গ্যাটার কি উপরে রাখবো, নিচে রাখবো, লেফটে রাখবো না রাইটে রাখবো? যদি অ্যারাবিক কোনো ডকুমেন্ট হয় সেটা কিন্তু গ্যাটার রাইটে হয়, প্যাড রিলেটেড কোনো ডকুমেন্ট হয় সেটা গ্যাটার উপরে হয়। এই যে জানালাম, এই যে জানালাম, এখন অফিসিয়াল একটা নতুন কাজ চলে আসছে। এখন এইটা জানার পরে কেন আমরা এই কাজটা করবো? দেখেন আমরা আপাতত সব 1 ইঞ্চি রাখলাম, আমাদের প্রয়োজন এখানে 1 1 1 1 আর কিছু না, দেন ওকে। এখান থেকেও কিন্তু আপনি পেপার সাইজ করতে পারেন, এখান থেকেও আপনি চাইলে অরিয়েন্টেশন দিতে পারেন, এটা হচ্ছে একেবারে ভেতরের কোল্ড ম্যাটার। আমি ওকে করে দিলাম, এখন আমার ডকুমেন্টটা রেডি হয়েছে পুরোপুরি কাজের জন্য। ডকুমেন্টটা অবশ্যই দুই পাশ থেকে এইটুকু পরিমাণ জায়গা রেখে পুরো উইন্ডোর মধ্যে চল নিয়ে আসবেন এবং তারপরে লেখা শুরু করবেন। লেখা শুরু করার জন্য আপনাকে এটাকে এমন একটা পজিশনে রাখতে হবে যদি ইজিলি আপনার চোখটা ওখানে পড়ে। দেখেন আমি কিন্তু হাতটাকে সোজা করে রেখেছি, আমার বডি বরাবর একটু বাম পাশে রেখেছি। এখন লিখব ই এন জি এল আই এস এ এস ইউ জি জি ই এস টি আই ও এন, ওখানে তাকাবো না, এমনিই হবে। আমার ফিঙ্গার কথা বলবে, আমার চোখ এখান থেকে দেখবে এফ ও আর ডি এ কে এইচ আই এল ড্যাশ 2010 ব্র্যাকেট এন্টার, ঠিক আছে? দেখেন ই আই এস এম আই এল এল এ জি এল ই এ আর এল ই আর অ্যাপোস্ট্রোফি এস সি এ আর ই 390.411.266 এন ও এম ইউ কে কি ও পি এ এন জি এল এ এস এস এইচ ও পি টি আই এন জি সি ও এম পি ই এল ই এক্স পি আর ভি এফ এল ডব্লিউ আর এন্টার এম ও ই আই এল ই 0119068064 এন্টার এম এ ডি ই পি ওয়াই এম ডি এস এড আই এম এ পি ইউ বি এ কে এ আর এন্টার এন্টার। এখানে দুইটা এন্টার দিয়েছি কেন বলেন তো? উপরেরটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, একটা ডাবল এন্টার দেওয়ার কারণে গ্রামার টেস্ট এবং ক্রস টেস্ট আর একটা প্যারাগ্রাফ তৈরি করেছে, এই জন্য দুইটা এন্টার। আমি কিন্তু সব লেফট অ্যালাইন করেছি, এই ডেকোরেশন করেছি করিনি। দেখেন জি আর এ এম এম ই আর টি ই এস টি এন্টার CLOZETESTE with CLUES enter enter এখানে আরেকটা প্যারাগ্রাফ শেষ। দেন আমার এখানে নাম্বারিং শুরু হবে 1 2 3, এটা আপনি চাইলে 1 2 3 করে দিতেও পারেন। আবার এখান থেকে যে হোমে দেখেন এখানে নাম্বারিং অপশন আছে, আপনি চাইলে এভাবে নাম্বার দিয়ে দিতে পারেন, যেটা দিলে অটোমেটিক এন্টার করলে আবার অটোমেটিক নাম্বারিং শুরু হবে। WATERES important third packet A post of B post of dash 1 packet close enter and 2 number automatic to left আসে না? আসসালামু আলাইকুম, জি বলছি, জি আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না আপনার ছেলে আসছিল, আমি বলছিলাম আমি ইনশাল্লাহ ফোন দিব আজকে কাল পরশু মধ্যে ইনশাল্লাহ ফোন দিব, বুঝাই আমি ফোন দিলে পাঠান, আমি ফোন দিব, ফোন দিলে তারপর পাঠান, ঠিক আছে?
আমি ফর্ম দিব রেডি করে, চেষ্টা করবো ইনশাআল্লাহ। দুই মাসে পারবো কিনা যাই না, তবে চেষ্টা করবো, চেষ্টা করবো। আমি ফোন দিব ইনশাআল্লাহ, ফোন দিই, ফোন দিলে তারপর পাঠাই। না না তারপর সেকেন্ড অংশ BEESAREINDUSTRIES দেখেন, এখন এই যে এ ডট বি ড্যাশ ওয়ান ব্র্যাকেট, এটা একই রকম না সব এখানে? একই রকম কি না? একই রকম কিন্তু স্ট্রাকচার, এটা কিন্তু কম্পোজ করতে কষ্ট হচ্ছে। দেখেন এখানে একটা থার্ড ব্র্যাকেট, দেন শিফট চেপে এ, ফুল স্টপ, শিফট চেপে বি, ফুল স্টপ ড্যাশ, দেন ফোর, থার্ড ব্র্যাকেট। এটা কঠিন টাইপিং না? এই কঠিন টাইপিংটা সহজ করার জন্য আমরা শিফট চেপে ধরে ব্যাক স্পেস দিয়ে, এই যে ব্যাক অ্যারো দিয়ে আমরা এইটুকু সিলেক্ট করলাম, মাউস দিয়েও করতে পারি, কপি করলাম, কপি কি করেছি, কপি। এখন আমরা পরের অংশটা করব, দেখেন এটা কত সহজ হয়ে গেল। এম এ এন ডাব্লিউ এ এন ই এস টি ইউ টু কে এন ও ডাব্লিউ দিয়ে কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। জাস্ট আমি একটা ভেতরে চলে এসে এটা সিলেক্ট করবো, শিফট চেপে ধরে। এটার মান হচ্ছে 5। এই টাইপিংটা অনেক ইজি হয়ে যাবে না? এখানে কিন্তু আমার মিনিমাম 3 সেকেন্ড সেভ হলো। এই যে 3 সেকেন্ড সেভ হলো টেকনিকের কারণে, আপনি যখন প্রফেশনাল ম্যাটারে যাবেন, অনেক দিন প্র্যাকটিস করবেন, তখন গিয়ে দেখা যাবে শুধুমাত্র টেকনিক ইউজ করার কারণে আপনার 10 ওয়ার্ড পার মিনিট সেভ হবে প্রতি ঘন্টায়। প্রতি মিনিটে 10টা করে শব্দ এক্সট্রা লিখতে পারবেন শুধুমাত্র টেকনিক অ্যাপ্লাই করার কারণে। দেখেন আমি এখানে নাম্বারিং দিচ্ছি 1 2 3 4, নাম্বারিং ইউজ করার কারণে আমার অনেক না অনেক সময় সেভ হচ্ছে। আমি জাস্ট এন্টার করতেই 4 আর লিখতে হচ্ছে না, অটোমেটিক 4 চলে আসবে। এই 4 এখানে একটা ওয়ার্ড, একটা। আবার আমি যদি পরেরটা লিখি GIRLSEDUCADIONEBROYINPORDANP দেন কন্ট্রোল V, এখানে নাম্বারটা কি 7। এখন আপনি দেখেন এখানে একটা বানান গুড় হলো, কারেকশন গুড় হলো, এডুকেশন, মাউসে রাইট ক্লিক করলে সাজেশন চলে আসছে, ইম্পর্ট্যান্ট, মাউসে রাইট ক্লিক করে চলে আসছে। কতটা ভুল হলে, একটা দুইটা ক্যারেক্টার যদি মিসিং হয়, আপনি যদি সব অ্যাকুরেটি থাকে তাহলে আপনি এটা সাজেশন পাবেন। কিন্তু যদি একসাথে 3টা 4টা ক্যারেক্টার ভুল হয় ভিতরে, পুরো বানানটাই ভুল হয়েছে, তাহলে কিন্তু আপনি কারেকশন পাবেন। গ্রামার, মাউসে রাইট ক্লিক করে গ্রামার, দেখেন এটা তো নাম, ঠিক আছে, এটাও নাম। সুতরাং এইগুলো ভুল দেখাচ্ছে রেড কালারে, কারণ নামের বানান অলওয়েজ ভুল দেখাবে, এর কোনো ফিক্সড স্পেলিং নাই। তাই আমরা এটুকু করলাম। এখন এইটুকু করার পর আমরা এটা কপি করেছি, কপি কীভাবে, এটুকু সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করে কপি করা যায়, অথবা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে কপি করা যায়, অথবা এইটুকু। এখন আপনি সিলেক্ট করতে গিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন, এই পর্যন্ত না, আমি মা আপনি মাউস ছেড়ে দিয়েন না, মাউসটাকে একটু আবার নিচে নিয়ে আসেন। এখান থেকে সিলেক্ট করতে গিয়ে অনেকের এই পর্যন্ত চলে আসে না, উপরে চলে আসে, নিচে চলে আসে, এরকম হয়ে যায়, এটুকু চলে আসছে, ছেড়ে দেওয়ার দরকার নেই, মাউসটাকে ধরেই রাখেন, ধরে রেখে আস্তে আস্তে উপরে উঠান। এখন অনেকে আছে এরকম করার পর ছেড়ে দিছে, আবার এখান থেকে উঠানোর জন্য শুরু করে, তখন এরকম একটা ঘটনা ঘটবে, অর্থাৎ ডকুমেন্ট মুভ করে আরেক জায়গায় চলে যাবে, ঠিক আছে। তাই আমরা কী করবো, যদি কখনো এমন হয় ছেড়েই দিয়েছি, তাহলে এখানে এসে একটা ক্লিক করবো, দেন আবার শুরু করবো, কীভাবে, এইভাবে করে আস্তে আস্তে চলে যাবে। যেতে গিয়ে যদি কোনো কারণে উপরে চলে যায়, আমি কিন্তু ক্লিকটা ছাড়িনি, মাউসটাকে একটু নিচে নিয়ে আসা, দেন কপি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখানে এসে আমরা দিলাম কন্ট্রোল ভি, আবার দিলাম কন্ট্রোল ভি, আবার দিলাম কন্ট্রোল ভি, এখানে আবার একটা এন্টার দিলাম। দেখেন আমার কিন্তু অনেক ওই একই ডকুমেন্ট বারবার করা হয়েছে। আপনারা তো এই সমস্ত ডকুমেন্টগুলো করতেন আরও 10 মিনিট ধরে, তাই করতেন না? এবং আমরা সেটা করি, এরকম যেই ডকুমেন্টগুলো আমাদের আসলে শিখেছি, সময়টা ওয়েস্ট হচ্ছে। এই যে কপি করার কারণে এটা আমার এখন সেটিং হয়ে গেছে এইটুকু। এই 10 মিনিট আমি কী করবো, সেটিংটা প্র্যাকটিস করবো একবারের জায়গায় 3 বার এখানে বসে, তাহলে কী হবে, আপনার এখানে প্রবলেমটা সলভ হয়ে যাবে। টাইপের প্রবলেম তো সলভ হয়েছেই আপনার, বুঝতে পেরেছেন কী বলেছি? তাহলে এইটুকু হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্ট করার নিয়ম, যে আমরা অ্যাসাইনমেন্ট শুরু করবো কীভাবে, যেখানে গিয়ে আটকে যাব। মনে করেন যে এটা করেছি, এখানে এসে আমি একটা এন্টার দিয়েছি, এখন এখানে কাজ হচ্ছে এইটুকু, আমি লিখব কারিকুলাম ভিটাস, দুইটা এন্টার দিয়েছি, মনে করেন এটার মধ্যেই ডকুমেন্ট, এটা CURRICULUMBITAE। এখন আপনার কোশ্চেন হচ্ছে, স্যার আমি তো কারিকুলাম ভিটা লিখেছি, এখন এন্টার দেওয়ার আগে যে ঘরটা করছে, ঘর কী করবে,
এটা হচ্ছে ইনসার্ট, এটা না হলেও কারিকুলাম ভিটার কোনো প্রবলেম নাই, আছে বলেন তো? প্রবলেম আছে এটা না হলেও, তার মানে এই জিনিসটা আমি আপাতত বাদ রাখি, যদি কখনো দরকার হয় দিব, না দরকার আমি একেবারে শিখে দিব। এটা ডেকোরেশন, মানে হচ্ছে বাসা থেকে বের হওয়ার সময় আমরা যে সাজুগুজি করি এটা না হলেও চলে, বাট হলে কি হয় ভালো, তাই না? একটু পারফিউম নিলাম, না হলে সমস্যা আছে, নিলে ভালো। বাসা থেকে আমি মনে করি যে বাসায় যেটা করেছিলেন সেটা করে চলে আসলেন, চলে আসা যায় যদি বাইরে আসার মতো হয়, কিন্তু একটু ভালো ড্রেস পরে আসা ভালো, এটা সময় উপযোগী, সমাজ উপযোগী, এবং এটা আরো দেখতে সুন্দর। এখন আপনি বাইরে বের হওয়ার সময় যদি পর্যাপ্ত প্রিপারেশন নিয়ে বের হন, মাস্ক নিলেন একটা পরিষ্কার, আপনি ভালো জামা কাপড় পরলেন, পর্যাপ্ত টাকা পয়সা নিলেন, আপনি আপনার ফোনটা নিলেন, ভালো করে লক করলেন, একটু সাজুগুজু করলেন, হুট করে একটা ফ্রেন্ড বললো আমাদের কাছে একটা বার্থডে পার্টি আছে, সবই অ্যাটেন্ড করতে হবে, উইথ দ্যাট ইজ দিস, মানে এক্সট্রা কিছু হয় যেটা আপনার ডেকোরেশনটা আরো সুন্দর করবে, ঠিক আছে? এইটা সেন্টার অ্যালাইন হয়েছে, এটাও খুব প্রয়োজনীয় না, আপনি কারিকুলাম ভিটা লিখেছেন এনাফ, আপনার ডকুমেন্ট হয়ে গেছে, অলরেডি রেডি হয়ে গেছে, মাঝখানে দিলে দেখতে ভালো লাগবে, আমার কথা কি বুঝতে পারছেন? মাঝখানে দিলে কি লাগবে? দেখতে ভালো লাগবে, অরিয়েন্টেশনটা প্রফেশনাল হবে, এরকম একটা বিষয়। আমরা এই এটা টাইপ করতেছি, এরকম টাইপ করতে গিয়ে এখন এখানে এরকম একটা টেবিল আসছে, স্যার টেবিল কেউ টাইপ করা যায়, এইটা ইনসার্ট করতে হয়, কি বলেছি, এইটা ইনসার্ট করবো, কিন্তু এটার ভেতরে যত ডকুমেন্ট সব লেফট অ্যালাইন করবো। এখানে ইনসার্ট করার সময় ইনসার্ট টেবিল, ইনসার্ট টেবিল দেখেন, এখানে আমরা মনে করেন এক দুই তিন চার, চারটা কলাম নিয়েছি, এক দুই তিন চার, চারটা রো নিয়েছি, নিয়ে ওকে। এখন আমি আবার এখানে যা লেখা দরকার, নেম অফ এক্সাম ইয়ার রেজাল্ট বোর্ড, যেন একেবারে নিচে চলে আসি, এসে আমি আবার আমার কাজ শুরু করি, আমার কথা বুঝতে গেছে? এই কাজটা করব, লিখেছি ফ্যামিলি সার্টিফিকেট, একটা এন্টার দিয়ে আমি একটা লাইন লিখেছি, এখন আমার একটা টেবিল লাগবে, কী করবো এটা? ইনসার্ট করে নিব, আমরা একটা ইনসার্টে যাব, টেবিলে যাব, ইনসার্ট করব, চারটা রো এখানে, এখানে হচ্ছে চারটা কলাম, ওকে করে আমরা এখন এই ঘরটাকে কাজ করে নিলাম, কারণ এইটা একটু ঘর ছোট করা দরকার, একটু বড় করা দরকার, এইটা একটু সাজায় নিব, কারণ এইটুকু লাগবে। এই ঘরটার মধ্যে আমি যদি দেখি এখন এখানে এস এল, এরপরে আমরা এখানে লিখলাম নেম, এরপরে লিখলাম হচ্ছে আর ই এল এ টি আই ওয়ান রিলেশন, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আরেকটা ঘর লাগবে, এখন এটা আমরা সমুদ্র থেকে নিয়ে নিতে পারি, এইখানে লাগবে হচ্ছে অ্যাড্রেস। এখন এইটাকে যদি আপনি বলেন যে এইটা আমার ডেকোরেশন করার দরকার নেই, আমি আগে টাইপ করে নিই, করে দিতে পারেন, বাট এইটা এই মুহূর্তে ঘরটা অরিয়েন্টেশন করে নেওয়াটা জরুরি, বোর্ড করা জরুরি, সেন্টার অ্যালাইন করা জরুরি, বাট সিরিয়াল নাম্বারের ঘরটা এত বড় না রেখে সিরিয়াল নাম্বারের ঘরটা এরকম ছোট করে রাখাটা জরুরি, আমার কথা বুঝতে পেরেছেন? ঠিক বলেছি, মনে করেন যে আমি বাসা থেকে বের হলাম, গেঞ্জিটা উল্টো করে পরে চলে আসলাম, গেঞ্জি তো পরেছি, বাট গেঞ্জিটা সোজা করে পরাটা কি জরুরি? এইরকম এইরকম টেবিলটা কাজ করার সময় এই সিরিয়াল নাম্বারের ঘরটা ছোট করে নেওয়াটা জরুরি, নেইমের ঘরটা একটু বড় রাখাটা জরুরি, রিলেশনের ঘরটা একটু ছোট রাখা জরুরি, কারণ এখানে রিলেশনের ঘর এত বড় দরকার না, শুধুমাত্র এখানে হবে ওয়াইফ হাজব্যান্ড সন ডটার এরকম একটা শব্দ, ডেট অফ বার্থের সব ছোট্ট একটা জায়গা এটুকু থাকবে। আমি যখন এইরকম ঘরটা করে রাখবো, এরপর যদি কোনো কারণে আমি এই ঘরটা আর কোনো কারণে বড় ছোট নাও করি, এটা ইনাফ, এটা আপনি প্রিন্ট আউট করে কাউকে দিয়ে দিলে আপনার কিন্তু ডকুমেন্ট হয়ে গেল, বুঝে গেছেন নাকি বুঝেননি? তিনটে অ্যাসাইনমেন্ট কিন্তু আমি আপনাদের সামনে একটা রিভিশন করাল, কারণ এই তিনটে অ্যাসাইনমেন্টের কারণে আপনার মোটামুটি ম্যাক্সিমাম অ্যাসাইনমেন্ট চলে আসবে। এখানে যে অ্যাসাইনমেন্টটা আছে এটার মধ্যে ডেকোরেশন আছে, আপনি এতক্ষণ যা বলেছি সব এর মধ্যে আছে, এখন আপনি বলবেন মাঝখানে শ্যাডো এটা ছাড়া ডকুমেন্ট ওকে, বাট এটা দিলে ওই যে লিপস্টিক দেওয়া হবে মেকআপ করার মতো, বুঝতে পেরেছেন? আমি যে ফিঙ্গার রিং করেছেন অর্নামেন্টস করেন এটার মতো, না করলে কোনো সমস্যা নেই, এর পেছনে শ্যাডো নাই, নিজে এখানে শ্যাডো দিয়েছি, এখানে শ্যাডো দিয়েছি, পেছনে মিস্টার ফটের ঘর দিয়েছি, জাস্ট অর্নামেন্টস এগুলো। তার মানে আমরা এখন ডকুমেন্ট যে করলাম ডাটা এন্ট্রির মধ্যে দুই রকমের বিষয়, একটা হচ্ছে ইম্পর্টেন্ট ডাটা আর একটা হচ্ছে অর্নামেন্টস, বুঝতে পেরেছেন? সহজ করে বোঝানোর জন্য, যেটা দরকার সেটা আমরা করে নিব, যেটা দরকার নাই ওটা সেভ করে, এই যে এখন আমি সেভ করলাম কন্ট্রোল এস, এটা শুরুতেই প্রথম দুই লাইন করেই করে নিব সেভ,
কন্ট্রোল এস দিয়ে অথবা এখানে ক্লিক করে সেভ। এই দুই লাইন প্রথম দুই লাইন সেভ করার সময় করে নিব, আমার এটা অটো সেভ করা আছে, আমি ক্লোজ করে দিই এটা সেভ হয়ে থাকবে। এখন আমি এখানে কি করব, সেভে ক্লিক করে নিব। ডেস্কটপ আমি এখানে সেভ করে নিলাম, মনে করেন এটার নাম হচ্ছে এ জেড আই এম দুটি ইকুয়াল এ এস এস আই জি এন এম এন টি অ্যাসাইনমেন্ট ওয়ার্ড দুটি ইকুয়াল দিয়ে আজকের তারিখ কত 6/10/21 কি লিখেছি ফাইলের মধ্যে, কার ফাইল, আজিমের ফাইল, কি ফাইল, অ্যাসাইনমেন্টের ফাইল, কোন অ্যাসাইনমেন্ট ওয়ার্ড, কত তারিখের, এটা ফাইল ম্যানেজমেন্টের নিয়ম। আপনি যে ডকুমেন্ট যখন করবেন সেই ডকুমেন্টের এক্সটেনশনটা এমনভাবে উল্লেখ করবেন দুইটা ইকুয়াল দিয়ে যাতে ফাইলের নাম দেখেই আপনি বুঝতে পারেন এটা এই ফাইল, ঠিক আছে। এখন আপনি আপনার ফাইলের মধ্যে সব লিখে রাখছেন নিপা, আর কোনটা এখন নিপার সিপি আর কোনটা অ্যাসাইনমেন্ট বুঝতে পারবেন, তাই বুঝে গেছে। আর আমরা যাদেরকে দেখাবো তাদের প্রত্যেকে যদি ভুল করে এরকম আরেক কারেকশন করে দিতে হবে, পুরো ফাইল ক্লোজ করেন, নতুন করে কম্পোজ করেন, কারণ এই সিস্টেমটা আপনি না করলে আপনার বদভ্যাস হবে, বদভ্যাস হবে। আগে টাইপ করি, অরিয়েন্টেশন করি, এখন আপনি অরিয়েন্টেশন করতে গিয়ে এনআর এন্টারপ্রাইজ লিখেছেন এত বড় করে, পরের লাইনটা ছোট করার জন্য আবার ফন্ট ছোট করতে হবে, লেফট লাইন করতে হবে, কাজ করতে হবে, করার পর এইটা আরও ছোট করতে হবে, তারপরের লাইনটা আবার বড় করে কাজ করতে হবে। এই যে এখানে বারবার সময় নষ্ট করতেছেন, এই সময়গুলো সেভ হবে হচ্ছে আমি যে সিস্টেমটা দেখালাম এটার কারণে। এই চারটা লাইন লিখতে গিয়ে সময় যে সময় নষ্ট হবে অরিয়েন্টেশন করে, তার অনেক আগে ওই ওইটুকু সময়ের মধ্যে আপনার কম্পোজ শেষ হয়ে যাবে পুরোটা, বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের কথা বুঝতে পেরেছি। এখন আমাদের এই অ্যাসাইনমেন্ট বইটা আমরা যে টাইপ করবো, মনে করেন এই ঘরটা আপনাকে টাইপ করতে দেওয়া হলো, প্রথম লাইনটা করেছেন, দ্বিতীয় লাইনটা করেছেন, তৃতীয় লাইনটা উঠে আছেন, বাকিগুলো কি করবেন, কি করবেন, প্রথম দুইটা লাইন কপি পেস্ট করবেন, এটাতে আপনার সময় নষ্ট হবে না। হ্যাঁ, আপনার সময় দেওয়া উচিত কোথায়, ডেকোরেশন, এই শ্যাডোটা আপনি দেখেছেন নতুন করে, এই ঘরটা শ্যাডো দেখেছেন, এখানে শ্যাডোটা দেখেছেন, ঘরটা দেখেছেন, তাই না। এটাকে আবার আপনি ওদেরকে বলবেন বা আপনি নিজে কন্ট্রোল জেড দিয়ে আবার আগের অবস্থা নিয়ে আবার সেট সেটিংটা করেন, বাট ভেতরে টাইপ করে আপনি 10 মিনিট সময় নষ্ট করার দরকার নেই, সেটা তো করেছেনই এক মাস, যদি করতে মনে যায় খুব পাশে করবেন, ঠিক আছে, বুঝে গেছে। প্রত্যেকটা এখানে আপনি তিনটা করেছেন, ফাদার্স মাদার্স ডেট অফ বার্থ, এখানে লেখেন ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন জেন্ডার ন্যাশনালিটি ওয়ার্ল্ড বুক, এইটুকু দরকার, আর আপনার জানা দরকার আছে সিপির মধ্যে এই পার্সোনাল ইনফরমেশন কি কি থাকে, বাট এখানে শুধুমাত্র একটা নাম লিখে বাকি সবগুলো 1212123 www লিখে দেন, কোনো ব্যাপার না, এখানে লেখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কাজ কি করলাম, অ্যাসাইনমেন্টগুলো এইভাবে করে করতে হবে। আপনার ফাইল হচ্ছে